আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ারেসুল মুস্তাফা সিফাত। আমি আপনাদের লোহাগাড়ার সন্তান। আমি গত এক মাস যাবত এই লোহাগাড়ার স্বনামধন্য জেনারেল হাসপাতালে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন হিসেবে আমি আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী তো আমি আপনাদের সেবা দিয়ে যাব। তো আমাকে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সামনে আসন্ন ঈদ উপলক্ষে সকলকে আমার লোহাগাড়াবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রায় সকল মানুষ থেকেই কম বেশি করে সকলেরই দাঁতের সমস্যা থাকে, আমরা আসলে দেখা যায়, হয়তো আমরা জানতে পারি না, হয়তো প্রথম প্রথমে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে সেটা ধরা পড়ে, তখনই আমরা ডেন্টাল সার্জনের কাছে যাই। তো ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার আগে যদি আমরা যদি প্রথম দিক থেকে যদি আগে যদি সচেতন হই, দাঁতের চিকিৎসার জন্য আসলে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আগে সচেতন হওয়া। সচেতন হওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রতি ছয় মাস বা প্রতি এক বছরের মধ্যে অন্তত একবার হলো বিডিএস ডাক্তার, মানে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া। আমরা ঠিকমতো অনেকেই জানি না কীভাবে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হয়। অনেকে আছে যে দেখা যায় আপনার আমরা উপরে নিচের ব্রাশ করি না সচরাচর। হ্যাঁ, টুথপেস্টেরও অনেক বেশি ভূমিকা আছে এর মধ্যে, কিন্তু আমরা সচরাচর দেখা যায় যে ঠিকভাবে ব্রাশ করতে জানি না। অনেকে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের এখানে দেখা যায় যে সামনে পিছনে ব্রাশ করতে করতে দাঁতের গোড়াগুলো আমাদের ক্ষয় হয়ে যায় অনেকে। আবার অনেকেই দেখা যায় যে পান খায়, সুপারি খায় ইত্যাদি ইত্যাদি। তো আসলে যদি দাঁত ব্রাশটা যদি ঠিকভাবে হয় তাহলে দেখা যায় দাঁতের সব সারফেস থেকে যদি ময়লাগুলো যদি ভালো মতো যদি পরিষ্কার হয়ে যায় সচরাচর দাঁতে তেমন কোনো সমস্যা দেখা যায় না। না, দন্ত বিষয়ে অবশ্যই আমরা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে অলওয়েজ প্রতি সপ্তাহে দুই দিন করে এবং প্রতি মাসে আট দিন করে নিয়োগ প্রাপ্তভাবে আছি আল্লাহর রহমতে। তো অবশ্যই দন্ত বিষয়ে কোনো সমস্যা যদি হয়ে থাকে আমাদের লোহাগাড়াবাসীর বা দন্ত চিকিৎসা দেওয়ার জন্য অলওয়েজ আপনাদের সার্ভিসে আছি ইনশাল্লাহ।